बेटों को हाथ लगाने से पहले बाप से बात कर। सिनेमा क्यों लगा रहे हो? हैप्पी हैप्पी। राठौर। विक्रम राठौर। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম আবার প্রায় দু মাস পরে। অ্যাটলি কুমার নামটা নিশ্চয়ই শুনেছেন সকলে। আজকে আমরা যাচ্ছি অ্যাটলি কুমার পরিচালিত আমাদের কিং খান অভিনীত জওয়ান মুভি দেখতে। আজকে 7ই সেপ্টেম্বর, আজ গোটা দেশ জুড়ে চলছে জওয়ান মুভি দেখার হিড়িক। হঠাৎ মুভির ডাইরেক্টরের নাম কেন বললাম বলুন তো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, এই অ্যাটলি কুমার একদিন কিং খানের সাথে ফটো তোলাই এটাকে নিয়েই অনেকে ট্রোল করেছিলেন। আর আজ এই অ্যাটলি কুমারই শাহরুখ খানের মুভির ডাইরেক্টর। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা মুভি দেখতে যাব বন্ধুর গাড়িতে করে। বন্ধু আমাকে বাড়ি থেকে ড্রপ করে নিয়েছে। এবার আমরা চলে যাব আমার ওয়ার্কশপে, সেখান থেকে আরো দুজন উঠবে, রুবেল আর মামুন, তাদেরকে নিয়েই আমরা বেরিয়ে পড়বো জিয়াগঞ্জ মহাবীর জেন মিউনিসিপ্যালিটি কালচারাল হলে, এবং আজকে সেখানেই মুভি দেখবো। তো চলো যাওয়া যাক। আজকে গোটা দেশবাসীর আনন্দে আকাশটাও যারা মাটি ছুঁতে চাইছে। একবার দেখুন ভালোভাবে লক্ষ্য করে, কি সুন্দর লাগছে, মেঘগুলো ভাসছে, দারুণ লাগছে, ওয়াও লাগছে একদম। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি জিয়াগঞ্জে। আমরা একটা জায়গাতে গাড়িটা পার্কিং করছি, আসলে যেখানে সিনেমা হলটা আছে সেখানে পার্কিংয়ের কোনো জায়গা নেই, সেই জন্য আমরা দূরে একটা জায়গাতে গাড়িটা পার্কিং করছি। তো চলো যাওয়া যাক হলের দিকে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেলাম মহাবীর জেন মিউনিসিপ্যালিটি কালচারাল হলে। এবার আমরা টিকিট কালেক্ট করতে যাব। আমাদের অনলাইন টিকিট আছে, সেই টিকিটটা দেখে আমাদের এখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে। আমাদের টিকিট কালেক্ট করা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক হলের ভেতর। জওয়ান মুভি দেখার কি ভিড় দেখুন একবার। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব হলের ভেতরে। এই মাত্র এই যে গেট খুললো আপনাকে দেখাতে পাচ্ছি না, কারণ অনেক অন্ধকার। Yeah.
Ramai, apa sahaja.